বুধবার দুপুরে মুমূর্ষু অবস্থায় গৃহবধূ জয়নবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিকেলে সার্জারি ওয়ার্ডে নেওয়া হলেও সন্ধ্যায় স্থানান্তর করা হয় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে। সেখানে চিকিৎসার নামে কবিরাজের নির্মম নির্যাতনের বর্ণনা দেন জয়নব। আগুনের কন্ডিত নুয়ার মালটা গরম করে উনি বাঁধিল, আমার বাঁধে ওই মাল পাওগুলা বাঁধিল, হাত দুটা বাঁধিল, বাঁধে ওই মালটা জিব্বার মধ্যে ঢুকাইয়া দিল। স্বামী ঝালমুড়ি বিক্রেতা নূর মোহাম্মদ জানান, সম্প্রতি স্ত্রী জয়নব অস্বাভাবিক আচরণ করায় তার ভাড়া বাড়ির মালিকের মাধ্যমে কবিরাজের দ্বারস্থ হন। সাত দিন ধরে চিকিৎসা করেন কবিরাজ। 20,000 টাকা দাবি করছিল, বাড়িওয়ালা বলছে 3,000 টাকা দেবে। 3,000 টাকা দেওয়ার পরে রাত্রে আসি জিজ্ঞেস করছে, ধুপটে নাড়লে শয়তান ভুট্টুর থাকলে চলে যায়, ভয় খেলে আতরপটে থাকে না। এই শিক্ষাটা আমাকে একজন এক মুরব্বী মারা যাওয়ার পরে হিন্দু ছিল উনি শিখেছে। ঘটনা জেনে পুলিশ কবিরাজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ইতিমধ্যে আমার একজন অফিসার তাকে ধরে জিজ্ঞাসাবাদ করছে, যদি তার সংশ্লিষ্ট থাকে তিনি দোষী হন, তাকে ছাড় দেওয়া হবে না। নূর মোহাম্মদের ভাড়া বাড়ির মালিক মাইদুল পাশের গ্রামের মুন্সী কবিরাজের কাছে চিকিৎসা করাতে 20,000 টাকায় চুক্তি করিয়ে দিয়েছিলেন, কিন্তু জয়নবের করুণ পরিণতির পর ওই দিনই তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।